প্রশ্নের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর থার্ড সামিটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা নবম শ্রেণীর 2023 সালের থার্ড সামিটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের হচ্ছে 90, আর সময় তোমাদের রয়েছে 3 ঘন্টা। একে তাকে রয়েছে প্রতিটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। এখানে মোট তোমাদের 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। ভালো করে দেখে নাও। পরে তোমাদের রয়েছে 2-এর দাগে নিচের বক্তব্যের কোনটি সত্য কোনটি মিথ্যা লেখো। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। ভালো করে দেখে নাও, মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। 3-এর দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ভালো করে দেখে নাও। ভালো করে তোমরা কোশ্চেন পেপারগুলো দেখে নাও। তো 4-এর দাগে রয়েছে যে কোনো 11টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 11 = 22। এখানে বেশ কয়েকটি প্রশ্ন তোমাদের দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 11টি প্রশ্ন তোমাদের উত্তর করতে। ভালো করে অঙ্কগুলো দেখে নাও। এখানে প্রতিটি অঙ্কই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি অঙ্কই কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। ভালো করে দেখে নাও। তার 5-এর দাগে রয়েছে যে কোনো 1টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 4। একটি পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপানোর জন্য 3875 টাকার কাগজ কিনতে, 3315 টাকা ছাপতে এবং 810 টাকা বাঁধানোর খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত নির্ণয় করবে? হচ্ছে √5 সংখ্যারেখায় স্থাপন করো। 6-এর দাগের যে কোনো 5টি প্রশ্ন দেওয়া। প্রতিটি প্রশ্নের মান 3 করে 3 × 5 = 15। প্রথম, যদি f(x) = a(x-b)a-b+b(x-a)b-a হয়, তাহলে দেখাও যে f(a+f)b = a(b+b)। পরে উৎপাদকে বিশ্লেষণ করো। x³ - 19x - 30। পরে হচ্ছে a = xy⁻¹ - 1, b = xy⁻¹ - 1 এবং c = xy⁻¹ - 1 হলে দেখাও যে a⁻¹q - r, b⁻¹r - p, c⁻¹p - q = 1। পরে সমাধান করো। 6⁻²x + 4 = 3⁻³x × 2⁻²x। x + y = 1/5 হলে xy/x + y = 1/9 সমীকরণের সমাধান করো। পরে হচ্ছে একটি 2 অঙ্কের সংখ্যা লিখি যার অঙ্ক দুটির সমষ্টি 14 এবং সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হবে। সমীকরণ গঠন করি ও সমাধান করে দেখি 2 অঙ্কের সংখ্যাটি কী হবে। পরে হচ্ছে k এর মান কত হলে 2x³ + kx² + 11x + k + 3 এর একটি উৎপাদক 2x - 1 হবে। পরে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো। x² + 3x - a² - a+2। 7-এর দাগের যে কোনো 1টি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান রয়েছে 4। লেখচিত্রের সাহায্যে 2x + 3y = 12, 2x = 3y সমীকরণের সমাধান করা হয়েছে। x = 4, y = 3 এবং 3x + 3y = 12 সমীকরণ 3টির লেখচিত্র অঙ্কন করে এবং লেখচিত্রগুলি দ্বারা উৎপন্ন ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করা হয়েছে। যে কোনো 1টি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান রয়েছে 3। 2টি প্রশ্ন রয়েছে, 1টি প্রশ্নের উত্তর করতে হবে। পরে তোমাদের রয়েছে যে কোনো 1টি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, প্রমাণ করো ত্রিভুজের কোণগুলির অন্তঃ সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। পরে প্রমাণ করো যে ত্রিভুজের কোনো সামান্তরিক একটি ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে। 10-এর দাগের যে কোনো 1টি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান রয়েছে 3। 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, 1টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। 11-এর দাগে রয়েছে যে কোনো 1টি প্রশ্ন দাও। প্রশ্নের মান রয়েছে 4। 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, 1টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। 12-এর দাগে রয়েছে যে কোনো 2টি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান রয়েছে 4 করে 4 × 2 = 8। এখানে মোট তোমাদের 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান রয়েছে 4 করে। ভালো করে দেখে নাও। দেখো তারপরে 13-এর দাগে রয়েছে নিচে যে কোনো 1টি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান রয়েছে 4। ভালো করে দেখে নাও। 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, 1টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। 14-এর দাগে রয়েছে যে কোনো 1টি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান রয়েছে 3। 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, 1টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামিটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার নবম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ফলে তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদম ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লাসে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের 90 মার্কের থার্ড সামিটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার নবম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।